Assalamualaikum everyone. Bhaja pura amader kanna pochondo. Ajke ami kumra pata diye bora baniye apnaderke dekhabo. Shejonno ami ekhane ja ja upokoron niyechi ta apnaderke ami bole dicchi. Niye niyechi ada bata, jira bata, roshun bata, kala jira, holud, morich, ar niyechi ektu dhoniya gura. Ami ekhane shokon gulo ek cha chamoch kore niyechi ar niyechi half cup pyaaj ar ekhane ami duti alu grate kore niyechi ar niyechi chaler gura ar moida ar lagbe amar soy sauce ar ekhane pata gulo ami eibhabe kuchi kore niyechi ekhon pata ta bhalo bhabe hat diye makhiye nite hobe jani norom hoye jay erpor ek ek ke shob upokoron gulo ete diye dite hobe ami ekhane alu grate kora alu diye dicchi এখন আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে আমি মশলাগুলো সব এখানে দিয়ে দিচ্ছি সব মশলা দেওয়ার পরে এটি ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটিকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন একদম নরম হয়ে যায় তো আমি এখন এগুলোকে মাখিয়ে নিচ্ছি আর আমি এখানে এক কাপ চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি হাফ কাপ এরকম আটা আমরা এখানে চালের গুঁড়াটাই বেশি ইউজ করব চালের গুঁড়ো ইউজ করার ফলে আমাদের বড়াটা অনেক মচমচে হবে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এতে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো নিয়ে আবারো ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আপনারা প্রয়োজন মতো পানি ইউজ করবেন আপনাদের যতটুকু লাগে পানিটা আস্তে আস্তে দিবেন যাতে একদম পানি পানি না হয়ে যায় এখন আমি অল্প রেখে দিয়েছিলাম চালের গুঁড়া যে লাগলে দিব সেটিও দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস আমি একদম অল্প পরিমাণে দিব সয়া সসটা দেওয়ার ফলে এই থেকে একটু সুন্দর ঘ্রাণ বের হবে সুন্দর একটা স্মেল আসবে ভাজার সময় তো আমি উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিব এখন আমি ভাজতে চলে এসেছি তেলটা গরম হওয়ার পর আমরা দিয়ে দিব তেলটা গরম হওয়ার পর তেলটা একদম বেশি গরম করা যাবে না যেন একটু দিলেই উপর দিকে উঠে আসে সেই পরিমাণে তেলটা গরম করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে একদম বেশি গরম করে নিলে তেলটা তাহলে আমার বড়াগুলো দেওয়ার সাথে সাথে হালকা পুড়ে যেতে পারে এই পর্যায়ে হয়ে আসলে আমি বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি বড়াগুলো ভাজতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে করতে পারেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আমার